বন্ধুরা, আমরা বরদালাঙ্গায় যে রাস্তাটা সেটা বললাম, এলেনপুরের যে রাস্তাটা পুরা ফ্লাড হয়ে গেছে, যে বাড়া বাড়ছে ওই দেখো, কইতে কইতে বাড়ি গেছে। আর তারা ওই দেখো মানে অন্ত নিব গিয়ে কীটা করবো, তারা খেউ দেয় যতটুকু ফাই তো ফাইলো, সব তো বরালা লীলা খেলা, পুরা ডুবিয়া উবিয়া বিনাছে। আর ওই যে বস্তিটা পুরা ডুবাইয়া নিছে গিয়া। আর এখানের যে একটা নালা আসলো বন্ধুরা, বেশি বেশি শেয়ার করবা, যাতে নালাটা তারা ক্লিয়ার করে, সব নালা দখল করিয়া বই দিয়েছে, নালা দিকে জল যাওয়ার কোনো লাইন নেই। ওই দেখো দোকানপাট ভরে যাব, কইতে কইতে বাড়ি যার কিতা কইতাম, মানে ওখান জল আসলো না কিন্তু ওখানে আই যার, কইতে কইতে আই যার, অবস্থা খুবই খারাপ। ওই বেটা বাদে যা, মরবে রে বেটা, বাড়ি যা, দেখতে পারতো মানে ওই যে দেখতে পারা, এটা এখন 1 ঘন্টার মধ্যে দেবো, এইদিকে এমন জল যাইব মানে এটা সীমার বাইরে, দেখে কিন্তু বহুত খারাপ লাগে। ওই দেবো এ মাছ ধরে লিতে রে, অবস্থা বহুত খারাপ আছে। কিন্তু আমার সবথেকে দুঃখ লাগে, এখানে বস্তিত আছে প্রায় 20-25 ঘর, তারা পুরা ডুবাইল মানে পুরা একদম ডুবিয়া শেষ। ওই যে দেখতে পারায় সিফা সাফায় সব ডুবি গেছে, তে ডুবার কারণে তারা এখন খুঁজে যাইব, দেখা যাক কোন জায়গায় যায়, যে কোনো একটা জায়গা নিয়ে আশ্রয় দিতে লাগবো তারারে। আর সবথেকে বড় ব্যাপার হইলো আমরা এই নালাটা লইয়া, আমি সরকারের কাছে মানে অনুরোধ যে এখানে তারা নালাটা যাতে আমরা দিয়া দেয়, নালাটা মুক্তি করিয়া দেয়। ওই বাই 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 বাই, নালাটার জন্যই আমরা এই অবস্থাটা হয়েছে, যদি নালাটা আজকে ক্লিয়ার থাকতো তো আমরা এরকম হয় না, বহুত মানুষের ফিশারি হিসেবে যার বন্ধুরা, এই বৃষ্টিতেই যদি এরকম হয় আরও তো মানে বাকিও রয়েছে, আর যদি ফ্লাড হয় তো এটা মাটিও লাভ নাই, সবের তো ক্ষয়ক্ষতি হয়, কিন্তু এই সামান্য বৃষ্টির কারণে যদি আমরা এতটুকু ক্ষতি হয় তো হইব নি, নালার কারণে আজকে এরকম হয়েছে। সবাই বেশি বেশি শেয়ার করবা, কমেন্টে জানাই ভাই, নালাটা ক্লিয়ার নাই, প্রায় 20-25 ঘর তারা এখন বর্তমানে জলে ডুবা, প্রচুর জল হয়ে গেছে, জলের কারণে বহুত মানুষ সমস্যার সম্মুখীন হইতেছে। আর তোরা পরে দেবা, গাড়ি ঘোড়া যাইতো না, কিচ্ছু যাইতো না, সব কিন্তু ডুবিয়া বোয়ার অবস্থা বহুত খারাপ। খালি জলে জল, ওই তো জেলেরা মাছ ধরে, এ বেটা বাদে, হে বাদে যা গরম রে, হে ও বেটা সিরো দিলা না বেটা খানির মাছ রে, ও ভাই ওটুকু আমার ভিজাই গেছে, এটা কিন্তু ঠিক হয়েছে না। তা বাংলা যে রাস্তাটা মানে আমরা বাম দিকে যে ঢুকছে রাস্তাটা আর কি, হাইলাকান্দি রোড যাইতে, ওটা হইলো তোমার মিজোরাম রোড হয়, দার্বি ফাল হই ওটা, ও রাস্তাটা বন্ধুরা দেখতে পার নাই, অবস্থা বহুত খারাপ আছে। কিন্তু ওই তো দোকানপাট ভরি যার, ওই দেখো দোকানের সাইডে গেছে গিয়া,